আসসালামু আলাইকুম। একবার ফেরদৌস চ্যানেলের পক্ষ থেকে আমি ফেরদৌস আহমেদ, আর আমার সাথে আছে অভি ভাই। তো আজকে আমি অভি ভাইকে যে ব্যাপারটি শিখাবো, অথবা আমরা দুইজন যে ব্যাপারটি আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের ভাইয়ার বেসিক্যালি স্ক্রিন প্রিন্টেড ডিজাইনের কিছু র ফাইল দিয়ে দেয় অনেক সময়। তো ফাইলটা এআই মোডে থাকে, একদম র থাকে। তো আমরা কি করে বুঝবো যে এটা র ফাইল, এবং কি আপনার র ফাইলের যে কালারগুলো থাকে প্যান্টন, এই ব্যাপারগুলো নিয়ে আমি আজকে মোটামুটি একটা আলোচনা করব। হ্যাঁ, তো দেখি এই যে এই দুইটা ডিজাইন, এটা ডাইরেক্ট ভায়ার দিয়েছে মেল থেকে ডাউনলোড করা। হ্যাঁ, একদম ভায়ার ফাইল, ঠিক আছে। তো দেখি এটাকে ওপেন দিয়েছি আমি, যে এটা আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রথম পেজ। আমি আপনাদের সামনে একদম নতুন থেকে ওপেন করে দেখাই। এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে একটা, এই দুইটা ফাইল ডাইরেক্ট নেট থেকে ডাউনলোড করা, ঠিক আছে, মানে মেইল থেকে ডাউনলোড করা। তো এটা হচ্ছে আমাদের ভায়ারের ফ্রন্ট পেজ। হ্যাঁ, এখানে বেসিক্যালি একটা র ফাইল আপনার ভায়ারের যে একটা ডিসক্রিপশন, ও একটা প্রোডাক্ট করতেছে, একটা টি শার্ট করতেছে। হ্যাঁ, এই টি শার্টটার আপনার ডেট ওয়েস স্টাইল ডেট, এরপর আপনার সেশন কত সেশনের, সাইজ রেঞ্জ, এই বিষয়গুলো হচ্ছে টোটালি ওদের একটা, মানে আপনার ডেকোরাম অথবা ওদের ডকুমেন্টারি বলতে পারেন। হ্যাঁ, এগুলো ওইভাবে আমাদের দেখার না দেখলেও চলে, আমাদের ডাইরেক্ট ফোকাস হচ্ছে ডিজাইন ফোকাস। কারণ এই জিনিসগুলো নিয়ে দেখে দেখে দেখবে হচ্ছে মার্চেন্টাইজার অথবা যারা এই আপনার প্রোডাক্ট কমপ্লিট করার দায়িত্বে যারা থাকে, ঠিক আছে। তো এগুলো ওইভাবে ফলো আপ না করলেও চলে ডিজাইনারের, তারপরেও জেনে রাখা ভালো যে আমি যে ডিজাইনটা করতেছি এই ডিজাইনটা কোন সালে ডেভেলপ হবে, কিসের উপরে প্রিন্ট হবে, সাইজ কি কি হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা জানলে প্রবলেম। তো এই যে এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে আপনারা ওরা উল্লেখ করে দিছে, দেখেন প্রিন্টেড ব্যাকনেক ট্যাব সেকেন্ড আর্টওয়ার্ক প্রিন্ট বটম। আচ্ছা, এগুলো জানার দরকার নেই আমাদের। এই যে প্রিন্টটা হবে কোথায়, আর্টওয়ার্ক প্রিন্ট ডাইরেক্ট লিখে দিছে যে আর্টওয়ার্কটা এখানে প্রিন্ট হবে, তার মানে এই যে আমরা যে ডিজাইনটা দেখতে পারতেছি, হ্যাঁ মনিটরে, এই যে আমরা যে ডিজাইনটা দেখতে পারতেছি এই ডিজাইনটা এখানে হবে, এটাও বলছে আর কি। আচ্ছা, তো দেখি এখানে কি লেখছে, লাইট প্লাস্টিসল প্রিন্ট ম্যাট ফিনিশ রেড এত উইল বি হাই ডেন্সিটি আর্ট স্পিন স্কিল প্লিজ ফ্লস। আচ্ছা ঠিক আছে, এটা বলছে হচ্ছে প্রিন্টের ক্লাসিফিকেশন আছে, আপনার মনে করেন প্লাস্টিসল, পিগমেন্ট, রাবার, হাই ডেন্সিটি, গ্লিটার, ফয়েল, আফসন, এরপর আরও অনেক আছে, আমার যত এখনো ওভাবে মনে নেই। তো এটা হচ্ছে প্লাস্টিসল প্রিন্ট হবে, হ্যাঁ ফিনিশিংটা হবে ম্যাট, ম্যাট হবে। হ্যাঁ, রেডের যে প্যাটার্নটা আছে উইল বি হাই ডেন্সিটি, এই যে রেড কালারটা আছে এই প্রিন্টের ক্ষেত্রে যায় ও হাই ডেন্সিটি প্রিন্ট হবে, ঠিক আছে। আর্টওয়ার্ক হ্যাজ বিন স্কেল প্লিজ ফলো সাইজ রিকোয়েস্টেড। আচ্ছা, আর্টওয়ার্কটা স্কেল হবে, এই আপনার দেখা যায় সাইজ অ্যাকচুয়াল সাইজ দেওয়া আছে, এরপরে এটা স্কেল হতে পারে, বাড়তে পারে, কমতে পারে। আচ্ছা যাই হোক, তো আমরা বুঝলাম যে প্রিন্টটা হবে হচ্ছে প্লাস্টিসল প্রিন্ট, ম্যাট হবে ফিনিশিং, আর এই রেড কালারটা হবে হাই ডেন্সিটি প্রিন্ট, ঠিক আছে। আর একটা ডিজাইনের সবসময় হাই টুইটটা দেখবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে এই ডিজাইনটা, এটা হচ্ছে আপনার হাইট মেজারমেন্ট। এটা ধরেন এখানে না থেকে যদি এখানে থাকতো তাহলে একটু ভালোভাবে বুঝতাম, এই হাইট। আর এটা হচ্ছে উইথ, বেসিক্যালি এখানে থাকে। তো এই ডিজাইনটা আর্টওয়ার্ক মানে মাথায় দিয়ে রাখছে গিয়ে সাইজটা। ডিজাইনটা টোটাল কমপ্লিট করার পরে আমাদের এটা হাইট হবে 10.14 ইঞ্চি, উইথ হবে 11.12 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, এই ডিজাইনটার স্পেসিফিক কিছু প্যান্টন আছে, 1 2 3 4 5 6, এই ছয়টা প্যান্টন হচ্ছে ছয়টা কালার।
আপনার এই ডিজাইনটা যদি আপনি দেখেন, এটার ভিতরে আপনি এই 6টা কালারের বাইরে আর কোনো কালার পাবেন না। এই যে দেখেন, এখানে হাই ডেন্সিটি লিখছে না, এটাই আবার এই যে এখানে রেডের উপরে হাই ডেন্সিটি লেখা, এই পিটা হাই ডেন্সিটি প্রিন্ট হবে। তো এটা বেসিক্যালি ডিজাইনারের প্রবলেম না, হাই ডেন্সিটি প্রিন্ট হলে সেক্ষেত্রে ওইটা ডিজাইন যেভাবে আমরা করবো ওইভাবেই করবো, সমস্যা নেই। জাস্ট একটা কালার হাই ডেন্সিটি, তো এই কালারটা ওরা বুঝবে, ওর ডিজাইনের উপরে লিখে দিতে হবে। রেড কালারে যখন আমরা কালার সেপারেশনটা করবো, তখন রেড কালারের উপরে আমার লিখে দিতে হবে যে এটা হাই ডেন্সিটি প্রিন্ট। তখন ওরা ফিল্ম দেখলে বুঝবে যে ও আচ্ছা, এই প্রিন্টটা হাই ডেন্সিটি প্রিন্ট। আঠার তো থাকেই, ঠিক আছে, এটা আপনার ওরা ম্যানেজিংয়ে যারা থাকে ওরা দেখা যায় ফলো করবে, সমস্যা নেই। তো বেসিক্যালি এইভাবে আর্টওয়ার্ক থাকে। হ্যাঁ, আর্টওয়ার্কটা এআই থাকলে, যদি এটা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করি, এরপরে যদি আমি এই আউটলাইনগুলো দেখতে পারি, তখন আমি ভাইবা নিব যে আমার ডিজাইনটা র আছে। আচ্ছা, র থাকা মানে এবার খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ এই যে প্যাচগুলো আছে দেখেন, এই যে এক ধরনের এখানে প্যাঁচানো একটা ভাব আছে, এই ভাবটা মুক্ত করতে হইলে আবার মনে করেন যে হিউজ পরিশ্রম করতে হয় অনেক ডিজাইনের ক্ষেত্রে। তো যতটা মানে র পাইলে আমরা খুশি হই, ততটা খুশি হওয়ার কোনো কারণ নেই। মাঝে মধ্যে বহুত ঝামেলা হইতো এই র পাওয়ার পর, এই আউটলাইন গুলো ভাঙতে চুটতে অনেক ঝামেলা হয়, বুঝছেন এই ব্যাপারটা। তো এই হচ্ছে আপনার একটা ডিজাইন দেখার পরে, যদি আমরা এটা ধরতে পারি, এরপর কন্ট্রোল ওয়াই দিলে আমরা আর্টওয়ার্কটা দেখতে পারি আউটলাইন গুলো, তখন আমরা বুঝে নেবো যে এটা র ফাইল। আর যদি এটা র না থাকতো, সেই ক্ষেত্রে এটা কেমন থাকতো সেটা আমি করে দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন দুটা ডিজাইন, কন্ট্রোল ওয়াই দিই, দেখেন এটা আউটলাইন আছে, এটা নাই। তার মানে আমার এআর ভিতরে যদি আমার এই ফাইলটা থাকতো, তাহলে কিন্তু আমার এটা করা ছিল না। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছেন? তো যখন আউটলাইন থাকবে, তখন আপনি মনে করবেন যে হ্যাঁ র, কিন্তু যখন আউটলাইন থাকবে না, যদিও এটা শো করে কিন্তু এটার ভিতরে আপনার কাজ করা নেই, কাজ করতে হবে, কাজ করতে হবে, বুঝছেন ব্যাপারটা? তো করা আছে। এখন আমরা এই ক্ষেত্রে এই ফাইলটা যদি পাওয়া হয় বায়ার আমাকে দেয়, তাহলে সেই ক্ষেত্রে কি আমাকে র করে লিখলে কি ইলাস্ট্রেটর করা যাবে, নাকি অন্য কোনো হেল্প নিয়ে কাজ করতে হবে? না, এখানে হচ্ছে যদি র না থাকে, ফাইলটা ইলাস্ট্রেটর আসতে পারে, কিন্তু এই ফাইলের আপনার ইফেক্টের উপর ডিপেন্ড করবে যে এটা কি আমি ইলাস্ট্রেটরই করব না ফটোশপে করব অথবা কিভাবে করব। কারণ আপনার ইলাস্ট্রেটরের ভিতরে যদি কন্টেন্ট থাকে, আপনার যে এটা ইলাস্ট্রেটরই করতে হবে ব্যাপারটা তা না। এখান থেকে দেখা যায় আপনার ফটোশপে যাওয়া লাগতে পারে, ফটোশপে গিয়ে আপনার এই কাজটা করে আইনে আবার এখানে ইলাস্ট্রেটরের কিছু কাজ করে অ্যাড করে মোটামুটি আউটপুট দিতে হবে। আচ্ছা আচ্ছা, ইলাস্ট্রেটর ফাইল ইলাস্ট্রেটরই সীমাবদ্ধ না, এর ভিতরে ফটোশপের ফাইল পাওয়া যায় অনেক সময়। আচ্ছা, তো আমরা মোটামুটি বুঝছি যে অ্যাকচুয়ালি এআই ফাইল কি, ক্লাসিফিকেশন অফ এআই ফাইল ফর স্ক্রিন প্রিন্টিং। যদি এআই থাকে ওকে ফাইন, এআই না থাকলে এরকম থাকবে, আর এরকম থাকলে এটাকে এরকম করতে হবে, এই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, তো আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্ক্রিন প্রিন্ট ডিজাইনের এআই ফাইল সম্পর্কে আলোচনা করলাম। তো নেক্সট অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি, সবাই আমাদের সাথেই থাকবেন, বাই।